হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সান্টি ওয়ার্ল্ড। আর আজকে আমরা অনেক কিছু করব, তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, যার কারণে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব স্পিড আপ করতে। তো ফার্স্ট অফ অল আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি এবং আমরা চলে যাব এই জায়গাটা থেকে, মানে আমরা এই জায়গাটাকে অ্যাবান্ডন করে চলে যাব ভিলেজের খোঁজে। তো আজকে আমি যে কোনোভাবে ভিলেজ খুঁজেই ছাড়ব, তো বেশি কথা না বাড়িয়ে দৌড়ানো শুরু করা যাক। প্লাস কোঅর্ডিনেটসের দিকে দৌড়াতে থাকলে আশা করি একটা ভিলেজ পেয়ে যাব। তো আজকের আমার কিছু গোলস আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে কোনোভাবে একটা ভিলেজ খোঁজা, দেন ওইটার আশেপাশে একটা মোটামুটি বেস বানানোর মতো জায়গা বের করা, অ্যান্ড দেন ফাইনালি বেস বানানো শুরু করা। তো কমপ্লিট তো করবো না অবভিয়াসলি, বাট শুরু করব বানানো, কিছুটা লাইক একটা স্ট্রাকচার দাঁড় করাবো। তো এখন আমার খুঁজতে হবে ভিলেজ, জানি না কতক্ষণ লাগবে, আর মনে হয় আমি ফ্ল্যাশের গতিতে বা কাছাকাছি স্পিডে যাচ্ছি। তো এই দিকটা যে ও মাই গড, এই যে গাইস ভিলেজ পেয়ে গেছি দেখা যাচ্ছে অলরেডি, আর এটা অত দূরেও ছিল না বাসার থেকে, এই জায়গায় আগে আসি নাই কেন জানি না। তো এখন আমি ভিলেজটা একটু ঘুরে দেখবো যে কী কী আছে এখানে, অনেক মানুষ আছে, কী করতেছে এরা কে জানে। তো দেখি চেষ্টা কী, আলু তো আলুগুলো নিয়ে নেই অ্যাকচুয়ালি, পরে চাষবাস করতে লাগবে। আর আমি এখন এখান থেকে বের হব, বাট বের হওয়ার আগে এদের ঢুকায় আমি আটকায় দেই, বিকজ পরে আসলে যাতে এদের পাই, এতগুলো একসাথে তো থাকে না। আর এটা কি ইউজলেস বাথ হাউস আর সামথিং। আচ্ছা গাজরগুলাও নেই, বিকজ পরে পাই কি না পাই চাষবাস করতে লাগতে পারে। তো এখানে কয়টা এক্সট্যাক গাজর হয়ে গেছে, নাইস। আর বিটরুট আমি নিব না, আমি জানি না অ্যাকচুয়ালি বিটরুট দিয়ে কী করা হয়, মানে ইউজফুল কী। তো বিটরুট নিলাম না, আর আমি আমার কোয়েস্ট কন্টিনিউ করি এই জায়গাটা ঘোরার। কী রে এত ইউজলেস বাথ হাউস কেন এখানে, মানে এত ইউজলেস বাথ হাউস থাকলে হয়, থাকবে ভালো ভালো বাসা লাইক লাইব্রেরি আর স্মিথ ব্ল্যাক স্মিথ যেখানে থাকে ওই সব নেই। যাক ম্যাপ রুম টাইপের কিছু একটা আছে যেখানে যারা ম্যাপ বানায় তারা থাকে, তাদের নামটা আমার মনে নাই। আর এইটা এখানে একটা চেস্ট আছে, কী আছে তেমন কাজের কিছু নাই, তো আমি খালি আলুগুলো নিলাম আর এদেরকে ঘুমাতে দেই। আর কি যাচ্ছে ঘুমাবে, আচ্ছা। আর এই বিল্ডিংটা একটু উইয়ার্ড, আচ্ছা এটা হচ্ছে ওই স্পেশাল কাইন্ড অফ বিল্ডিং, বেসিক্যালি কোনো লাভই নাই, বাট এখানেই ঘুমাবো বিকজ এটা একটু স্পেশাল। তাইলে এখানে আমি দেখছি পাম্পকিন, আর ফার্স্ট এপিসোড দেখে থাকলে আপনারা জানেন আমি পাম্পকিন ছাড়ি না সহজে। আর ওখানে দেখা যাচ্ছে সিটার্টল, সো আগে পাম্পকিনগুলো সব নিয়ে নেই, তারপর চেষ্টা করবো সিটার্টলগুলোকে আটকাতে। তো এখন দেখি সিটার্টেলকে কেমনে আটকে আমি জানি না, বাট আমি চাই ওদের আটকাতে। তো লিশ দিয়ে কি হবে না, এখানে বাস্তব ওয়ার্ল্ডের লজিক খাটতেছে, মানে লিশ দিয়ে তো আর কি বলে টার্টল নেওয়া যায় না। তো আমি যাই, আমার নৌকাটা কই, আচ্ছা দেখি আমার নৌকাটা তো এখানেই থাকার কথা। আমি দেখছি অনেকে এরকম মব নৌকা দিয়ে আটকায় রাখে, আমি শিওর না যদিও যে টার্টেল আটকানো যায় কি না, বাট চেষ্টা করি। ওরা যেহেতু আল্লাহ কই যায় নৌকাটা বের করার টাইম দিল না, চলে গেল। আচ্ছা একটু হাই গ্রাউন্ডে উঠি, দেখি আরেকটা কই, বিকজ আমি দেখি নাই এক নজরে এখন। ওইটাও গেল নাকি, আজব তো, সব চলে যাবে এমনি আমার ছেড়ে একা। দেখি তো এই সাইডে আছে নাকি, না এই সাইডে অনেক। এখন কই পাই আমি এদেরকে, দেখি ডুব দিয়ে দেখি, এখানে ডলফিন দেখতে পারতেছি, বা ডলফিন তো আর আটকায় রাখা যাবে না, আর ডলফিন এমনিতেও খোলাই ভালো। তো সি টার্টেলগুলো কই পাই এখন আমি, খুঁজতে হবে। তো নৌকা বসিয়ে দেখি আশেপাশে কোথাও বসছে নাকি ওরা, ওই তো হ্যাঁ এই যে টার্টেল পেয়ে গেছি আমরা। তোর কাছে নেই, উলফের মতো তো আরও নিশ্চয়ই যাবে না, ধাক্কা দেই, ধাক্কা দিলেও দেখি বসে না। তাইলে নৌকাটা যদি ওর পশ্চাৎ দেশে মানে নিচে দেই তাইলে কি হবে, না হলো না তো, আচ্ছা ধাক্কা দেই, আয় আয় হায় যাইস না, যাই দূর, আমি থাকবোই না এই ভিলেজে, আমি চলে যাবো। বালের ইয়ে কী বলে টার্টেল আটকাতে পারি না, এই জীবনে রেখে কী লাভ,
আমি এখন চলে যাব আরো দূরে। এখানে থাকলেই আমার ওদের কথা মনে পড়বে। দেখি আরো কোনো ভিলেজ যদি পাই, প্লাস টুকের মধ্যে যদি পাই তাইলে থাকবো ওখানে, আর যদি না পাই তাইলে আবার ফেরত আসবো এই ভিলেজে। তো এই দিক থেকে আমি এখন বোট থেকে নেমে যাব, কোন দিকে নামি, যেই দিকে প্লাস যাবে সেই দিকেই আমি। ওয়াহ, রাইম হয়ে গেল, যদিও ইউজলেস একটা রাইম বাট কিছু একটা তো হলো। তো যাই, দেখি এখানে অনেকগুলো লগের মতো ডিজাইন আছে, ন্যাচারাল, তো এই জিনিসগুলো আমার ভালোই লাগে। এবার আমি আগাবো প্লাস কোঅর্ডিনেটসের দিকে। তো অলরেডি অনেক স্পিড দিয়ে যাচ্ছি, বিকজ না অ্যাকচুয়ালি গেমে না, বাট আমি জানি এটাকে স্পিড দিতেই হবে, নাইলে ঘন্টা হয়ে যাবে। তো এখন আমি দেখি প্লাস টুকে পর্যন্ত যে কিছু পাই কি না। তো দৌড়াই দৌড়াই দৌড় দৌড় দৌড়। ওইটা কি? ওই যে পাইছি, ওই যে ভিলেজ, ইয়ো পেয়ে গেছি আরেকটা ভিলেজ। তো এখানেই থাকবো বিকজ এখানে পেয়েছি, পরে আরেকটা পাবো কি না কে জানে। তো এখানেই মনে হয় থাকা হবে, ভিলেজটা তো ছোট না, এখানে আয়রন গোলেমও আছে, লাস্ট ভিলেজে যেটা ছিল না। আর এই ভিলেজে এখানে রিসপন পয়েন্টটা সেট করে নিলাম, বিকজ নাইলে আবার মরলে কই যাবো কে জানে। আর এইদিকে দেখি কি একটা পাহাড় আছে, পাহাড় দিয়ে ঘেরা একটা সাইড, যেটা আমার দেখতে ভালোই লাগলো। আর এইটা কি? ও, অনেকগুলা ম্যাপ আছে। ভাবছিলাম আগের আগের ভিলেজ থেকে নিব কি না, ভালো যে নেই নাই জায়গা খেতো স্টোরেজে। এটা কি? মানে ওই ভিলেজে মনে হয় খালি বাথ হাউস ছিল ইউজলেস, আর এখানেও দেখা যাচ্ছে, বাট এখানে সব ম্যাক্সিমাম বাসাগুলো ছোট ছোট, একটাতেও চেস নাই, কোনো লুটি পেলাম না। ওই খালি কয়েকটা ম্যাপ ছিল যেগুলো এখন আপাতত লাগবে না। আর সব বাড়ি ছোট ছোট, বড় বাড়ি তো এই একটা আছে। এটা কি? এটা ও লাইব্রেরি। হ্যাঁ, তো এখানে নিশ্চয়ই লাইব্রেরিয়ান আছে, যেটা একটা ভালো বিষয় অ্যাকচুয়ালি, লাইব্রেরিয়ানটারে আটকায় রাখতে হবে। আপাতত আমি এখানে আমার মেইন কমলা কমলা ব্যাগটা বসায় দেই, এভাবে না ওভাবেই দেই, মাঝামাঝি থাক। আর এখানে সবুজ সবুজ গ্লিটার আসা শুরু হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আমি আমার ভিলেজটা আরেকটু দেখব যে কিছু আছে নাকি ইম্পর্টেন্ট, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখানে আর তেমন কিছু নাই, তো এখন আমি আমার একটা বাসা বানানোর জায়গা খুঁজব। তার আগে আমি ভাবতেছি একটা টাওয়ার টাইপ কিছু একটা বানাই, এই দিকে বানাবো, কারণ হ্যাঁ এই দিকে বানাবো, কারণ 13 13 100 100, মানে একটা নাম্বার আর কি সিলেক্ট করলাম যেটা দেখতে সুন্দর। বাট যদি উপরে যাবো না আমি, কারণ যাওয়ার কোনো রাস্তা রাখার কথা না। আপাতত দেখি আমরা পৌঁছে গেছি 13 13 100 100। এখান থেকে ওয়াটার বাকেট দিয়ে আমি নেমে যাব, তার আগে উপরে একটা টর্চি বসাই আপাতত, আর এখান তো পরে পানি দিয়ে উঠাই যাবে, তো নেমে যাই। এখান থেকে নেমে আমার এই জায়গাটা একটু ঠিক করা হয়ে গেল। তো এটাকে আমি মোটামুটি একটা বর্ডার দিয়ে এরকম করলাম, তো বেশি উপরে টর্চ দিতে পারি নাই, এই দিকটাতে একটু টর্চ দিয়ে দিয়েছি। এটা খারাপ লাগতেছে না অ্যাকচুয়ালি, মানে এটার কোনো লাভ নাই, বাট স্টিল থাকলো একটা স্মৃতিচিহ্ন এখানে। এখানে আমার ফার্স্ট বাসা হবে অ্যাকচুয়ালি, আগেরটা তো কি বলে টেম্পোরারি বেস ছিল, তবে এখানে আমি একটা বাসা বানাবো আশা করি। দেখি এই জায়গাগুলো একটু বেশি উঁচা নিচা লাগতেছে, বাট আগের ভিলেজে তাও ছিল না, আর এই দিকটা একটু সমান মনে হচ্ছে। তো এখানে Y69 মেবি এলাকাটা একটু সমান করে ভালো সাইজের বেস বানানো যাবে, যদিও আমি আহামরি কোনো বড় বেস বানাবো না, বাট স্টিল আশেপাশে মোটামুটি ভালোই জায়গা। তো দেখি কি করা যায়। তো আমি জায়গাটা একটু সমান করে নিয়েছি মাটি কেটে, আর বৃষ্টি আবার পড়ছে, তো আমি এখানে একটা সেট আপ করে নিয়েছি মোটামুটি এরকম। আর এখানে আমার মোটামুটি ভ্যালুয়েবল জিনিসগুলো, আর এখানে বাকি সব। তো আমি উডগুলো নিয়ে নেই, বিকজ আমি বেসটা এখন
আপাতত উড দিয়ে বানাবো, তারপরে দেখা যাবে কি করা যায়। আর পোর্কটাও দিয়ে দেই ফার্নেসে, কারণ গেমের ভিতর তো খাওয়াই যায়, যেহেতু হাঙ্গার বারও ভালোভাবে রিডিউস করতে পারে। আর কিছু স্টিক বানায় নেই, লাইক এক স্ট্যাক। আর এইবার আমি বাসা বানানো শুরু করতে পারি। তো বিদ্যুৎ চমকাচ্ছে তাই ঘুমায় যাই, তো ঘুম থেকে উঠলে সকাল হয়ে গেছে আর আকাশও পরিষ্কার, তো এখন আমি আমার কাজ শুরু করতে পারি। এখানে হবে আমার ফার্স্ট পিলার, তো পিলারটা দিব লগ দিয়ে আর প্ল্যাঙ্ক দিয়ে বাকি সব হবে। তো এখানে মোটামুটি ছোট একটা বেস বানাবো, এখানে 8টা আছে, সো এখন 10 ব্লকস ওয়াইড, আর এই দিক থেকে 5 ব্লকস এই দিকে আনবো। হ্যাঁ 5 ব্লকসই আনি, না থাক এটার মাঝের পিলারটা লক দেওয়ার দরকার নেই, লক যত কম খরচ হয় ততই ভালো, বিকজ আর এখানে লক বসাই দিলাম। তো এখানে প্ল্যাঙ্কস হবে আর এই দিকটা এরকমই হবে, তো প্রত্যেকটা দিক লাইক এরকম হবে না, অ্যাকচুয়ালি দুই দিক হবে একরকম, বাকি দুই দিক আরেক রকম। তো এই দিকটাতে 5 ঘর যাই, এখানে হবে আমার আরেকটা পিলার, আর ওখানে এইটা আরেক ব্লক উঁচা করে দিলাম। বাট এই পিলারটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে নাকি, হ্যাঁ এই পিলারটা একটু ছোট হয়ে গেছে, বাট ব্যাপার না পরে ঠিক করে দেওয়া যাবে। তো এদিকে পিলারটা দেই, এই পিলারটা এখানে ডার্ট দিয়ে আমি উঠে আগে লাগাই নেই। তো এখন আমি বাকি কাজ করি, আমার মাথায় তেমন কোনো ডিজাইন নাই, সো যা মাথায় আসতেছে মোটামুটি তাই বানাচ্ছি। আর এইদিকে আরেকটা পিলার হবে, এই জায়গাটা এই সাইডটা হবে আমাদের এন্ট্রেন্স, আর ফার্স্টে যেটা বানিয়েছিলাম সেটা হবে হচ্ছে ব্যাক সাইড। তো এন্ট্রেন্সটা এইদিক থেকে দিয়ে দেই, একই কাজ অ্যাকচুয়ালি রিপিট। আর গাইজ বলে রাখা ভালো, আমার সার্ভাইভাল সিরিজের নেক্সট এপিসোডটা আসতে একটু দেরি হতে পারে এক্সামসের জন্য, তো আমি যদি সার্ভাইভাল এপিসোড নাও দিতে পারি চেষ্টা করব অন্য কোনো ভিডিও দিতে। আর আমার যারা সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স আছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আপনার ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা শেয়ার করলে অনেক বেশি খুশি হব, যাতে আমি আরও কিছু ভিউয়ার্স পাবো এবং আরও কিছু মানুষ আমাকে দেখতে পারবে, মানে আমাকে তো না আমাকে মাইনক্রাফ্ট খেলতে দেখতে পারবে। তো আমি আপাতত মাইনক্রাফ্টই খেলছি, যেহেতু পরবর্তীতে অন্য কোনো ভিডিও অথবা সার্ভাইভাল বাদে অন্য কোনো ভিডিও চালু করার ইচ্ছা আছে, বাট সেইটা কি সেটা এখন আমি জানি না, আপনারা চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন। আর আমার লক শেষ হয়ে গেছে, তো আমার এখনই কিছু লক কালেক্ট করতে হবে, দেখা হচ্ছে একটু পর। A few inches later. আমি কয়েকটা গাছ কেটে ফিরত চলে আসছি আর এখন আমি বাকি পিলারগুলো দিয়ে দিচ্ছি। তো এই চারটা পিলার দিয়ে দিলেই আমার পিলারের কাজ শেষ, এরপর আমি ফ্লোরটা দিব মনে হয়। তো এই সাইড থেকে শুরু করি, এই সাইড থেকে ফ্লোরগুলো দিয়ে দেই। আর এটা আমি অ্যাকচুয়ালি ক্যামেরা অফ রেখে করতে পারি, ভিডিওর লেন্থটা একটু ছোট হবে। তো ইভেন্টুয়ালি আমি এই পর্যন্ত দিয়ে ফেলছি ফ্লোরটা, এবার আমি ফ্রেমটা দিব, উপরের পার্টটা জাস্ট দিব ফার্স্টে, তারপরে জানলা কেমন হবে সেইটা চিন্তা করার কথা। তো এই দিকের ফ্রেমটা দিয়ে দেই, ফ্রেম দিতে কি লাগে, বোরিং কাজ কাইন্ড অফ, বাট আমি জানি না অ্যাকচুয়ালি বাসাটা কেমন হবে, আমি বাসাটাকে ফার্দার কি কোন দিকে নিয়ে যাব, কেমনে ডিজাইন করব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দরজাটা দিয়ে দিলাম, এটাই হবে আমাদের এন্ট্রেন্স, আর দরজার এই সাইডটাও কমপ্লিট করি। তো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে বাসাটা কেমনে করব, স্পেশালি সেকেন্ড ফ্লোরটা, বিকজ ফার্স্ট ফ্লোর আজকে মোটামুটি একটা কনক্লুশনে যাব, বাট সেকেন্ড ফ্লোর আজকে আমি শুরুই করব না, বিকজ অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, লাইক 15 মিনিট তো হয়েই যাবে অনেক কাটছাট স্পিড আপ করার পর। তো এইদিকে আমি এক্সট্রা দুইটা দিয়ে দিয়েছি, বাট ব্যাপার না
আমি বাকি জানলাগুলো দিয়ে দিলাম অ্যাকচুয়ালি, যাতে বেশি লম্বা না হয়। তো এই সাইডটা এরকমই দেখতে বাইরের থেকে আপাতত, এখানে আমার জানলা দিতে হবে পরে অফ ক্যামেরা দিয়ে দিবনে। আর এই নিচের সাইডটাতে, নিচের সারিটাতে লাইক এরকমভাবে স্টেয়ার্স যাবে এক সারি পুরা। আপাতত আমি জাস্ট দরজার সামনে চারটা দিয়ে দিলাম, আর পরে বাকিগুলো দেওয়া যাবে। তো গাইজ, আমার মনে হয় আজকের জন্য এই পর্যন্তই থাকবে। আর ওই দেখা যাচ্ছে আমার টাওয়ার, ওয়াটারফল টাওয়ার একটা ভালো শেড হয়েছে উপরে আর নিচে টর্চ থাকায়। তো গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। আর আমি জম্বি থেকে বাঁচতে যে এই জায়গার কথা মনে পড়লো, যেখান থেকে আমি কোবলস্টোন কালেক্ট করছি, তো এখানে আমি পেয়েছি একটা মাইনশাফ্ট। সো নেক্সট এপিসোডে মাইনশাফ্ট এক্সপ্লোর।